মানে লক্ষীমপুরের পুলিশ প্রশাসনের মানে এতিয়া রুনা নিয়োগ বাইদেউ যেজনী তেখেতে আর নাবৈসার আইসি আর বঙ্গালমরা তরুণ চন্দ্র বড়ো এই তিনজন মানুষ সম্পূর্ণভাবে আর নারায়ণপুরত এতিয়া এজন আছে এইটো এই কি দেউরী বিষ্ণু দেউরী এই তিনটা চারিটা মানুষ সম্পূর্ণভাবে এইটোর জড়িত হয়ে আছে আর নাগৈসার আইসি বঙালমরা তরুণ চন্দ্র যেজন আসলে এইজন তো এতিয়া কিছুদিন আগত মানে নিলম্বন হল এইটো মো ফোন রেকর্ডিংটো ময়ে ভাইরাল করেছিল আর এইটো টকা লওয়া ভিডিওটো আর নিলম্বন হওয়ার পাছরের পর তার উপর দুই তিনটা কেসও যাপিছে এজাহার যাপিছে সি এতিয়ালৈকে এরেস্টও হওয়া নাই আর এতিয়ালৈকে তাতে আছে তাত থাকি থাকি এইবিল গেমবিল মানে সিহঁতর পকাই আছে সিহঁতর এজন পুলিশ নিলম্বন হল এতিয়া ধরক এই সেইটোর কারণে মানে সিহঁতে মানে এইবিল পকাই থাকবল মানে অলপমান হেরি হয়ে গেছে আমার উপর এডিশনাল এসপি রুনা নিয়োগে মোলে বারে বারে মানে বহুত বারে ফোন করেছিলে কিন্তু সেইখানে মানে রেকর্ড রখা নাই এটা ফোন রেকর্ডিং মানে রাখি থাকছো তখন রেকর্ড আর বহুত বারো তখন মোর মৃত্যুর বাবুকি আছে যিকোনো সময় বিভিন্ন কেসত ধরে চালান দিয়ার বাবুকিও আসছিল যার কারণে মানে যেটোর কারণে মানে জুনমণি রাভা বাইদেউর উপর মিশা এটা গোচর লই কিনে সিহঁতে জেলত ভরাব বিচাৰিছে আর জুনমণি রাভা বাইদেউর পর 6 লাখ টাকা ডিমান্ড করেছিল সেইটো মানে সিহঁতে ডিমান্ড করেছে 6 লাখ টাকা আর উল্টাই আকৌ জুনমণি রাভা বাইদেউর উপরতে 6 লাখ টাকা সিহঁতর ঘরের পর লই আহিছে বলে মানে আপনি যে কথা কইছে যে জুনমণি রাভা আগতে আপনাকে এই কথাটা কইছিল যে দুদিন বা তিন দিনের আগে আগতে গম পাইছিল নাকি জুনমণি রাভা কেন ধরনের জুনমণি রাভাক যে বহুত কটু বাহি গেছে বা সেই কথা কিন্তু বাইদেউ জানিছিলে হয় বাইদেউ জানিছিলে আর মোরও কটু হয়েছে তারও কটু হয়েছে মোক তেতিয়া সি সাহস দিছিলে যে এনেকুৱা ভাল কাম কৰিব লাগিলে পুত্ৰ হয়ে তুমি মানে অলপমান ঠিক থাকিবা মানুহজনী পাব্লিক গাড়ীত ঘূৰিবা নিজৰ প্ৰাইভেট গাড়ীত কাৰো লগত নুঠিবা মোক সি মানে এনেকুৱা ধৰণে কৈ আছিলে যে তুমি পাব্লিক গাড়ীত ঘূৰিবা মানুহৰ লগত কোনোবা গাড়ীত নাযাবা মাৰি পেলাব এনেকুৱা মোক মানে সি সাৱধান কৰি এতিয়া নিজেই মৃত্যুৰ লগত মোবাইল টেগ করালে ওলাই পড়ব কিমান 2 নম্বরীর তখন লোকেশন ওলাব আর কিমান 2 নম্বরীর নকল হল শহীদ জাকির সফিকুল গামবুড়া হাবিজুল কবিরাজ বলে এইবিলাকর নম্বরের যদি তার ফোন লোকেশন ওলায় তেতিয়াহলে এইটো মানে আপনার কারণ কি কইস ওলাবই লাগিব লক্ষীমপুরের চাবলে গেলে লক্ষীমপুর যে নকল সোণের গোটে ঘাটিটা আছে হয় আর সেইটোর হিউজ এমাউন্ট পায় আরক্ষী হয় মানে যিমান কাম হয় দূর এতিয়া দূরের পর এটা নগাঁওর পর করে গেছে নহয় নগাঁওর আরক্ষী হয়তো না জানিও পারে কিন্তু না পয়সার আরক্ষীক যদি নিদিয়ে ইয়াতো সিহঁতে খন্তেকীয়া হিসাবে আহি গুছি যায় কামটো করে গুছি যায় ইয়াতো আর কোনো নাই এতিয়া যে ইয়াত যে ধরাবলে লাগি গৈছো মই আর বাইদেউ সেইটোর কারণে বাইদেউ আর মই আর মোর পরিয়ালর মানুষ বাইদেউর পরিয়ালর মানুষ সিহঁতর মূরর কামনি কামরণি হয়ে পড়েছো 2 নম্বরী চক্রবিল আর যেবিল পুলিশ প্রশাসনে এইবিল করাই আছে সেইবিল পুলিশ প্রশাসনের পর মানে সেইবিল পুলিশ প্রশাসনের কারণে আমি মানে মানে একেবারে মানে মূরর কামনি কামরণি হয়ে পড়েছো এইটোর কারণে আমার ভালকে ভালকে তদন্ত করলে বহুত পুলিশ অফিসার জেলত যাব পুলিশ অফিসার জেলত যাব আর বহুত পুলিশ অফিসারের উপরতো এটো মানে হেৰি উলাই পড়ে এটা মানে ভাবে না ভালদরে তদন্ত হব বলি কারণ বহু রৌবালি যদি ভালদরে তদন্ত করে তেনে হলে বহু আরক্ষী বিপায় নাম কাঙুর খাবে ভাল ধরনের যদি একফলের পর তদন্ত করে পেলায় বস্তুটা যদি আমার উচ্চ পদর মানে যেনকা সিআরডি মহোদয় স্যার যে ধরনের তদন্ত করবলে লৈছে যদি ভাল ধরনের তদন্ত করে বহুত উচ্চ পদর আরক্ষীর নামও ইয়াত সামর খাব মানে বহুত দিনের পর এটা চলি আছে আজি 7 বছরের পর বঙালমরা এলাকাত আর লক্ষীমপুর এলাকাত এই কামটো বিভিন্ন এলাকাত মানে আগত নাছিলে এতিয়া আগতে করেছিল ডাইরেক্ট বঙালমরা বিপুর নারায়ণপুর যেতিয়া মানে মই মানে অলপমান ডিজিপি অফিসালে মাতা নাই মই ডিজিপি সারি জনাব লাগিব গোটাই কাহিনী নামা দিলেও তো মোর আহিব লাগিব এটা মই ন্যায়টো পাবলে মই নিজে আহিব লাগিব বৃহৎ ফাইল আছে বলে কৈছে আপনার হাতে কম পাইছো যে আপনার বৃহৎ এটা হয় হয় ডিজিপি সারহেল বিয়া তথ্য পাতি বিলাক মোর হস্তত আছে আর মই গোটাই কাগজ পত্র বিলাক দিছিল এবিলাক ফাইল সেল সব মোর লগতে আছে আর কিছুমান ফাইল মই ঘর পাই দিতে আইছো আর এইবিলাক দুষ্ট চক্র বিলাক যেগুলা টাকা
এবিলা কিছমান ভিডিও আছে মোর লগত আৰু তেখেতলোকৰ কিছমান তথ্য মোর লগত আছে এটো মই অলৰেডি দিয়া হৈছে আপোনালোকৰ মিডিয়া মানুহৰ